রবিবার ক্রিসমাস ডে যাকে ঘিরে রায়গঞ্জ শহর জুড়ে মুডে সাধারণ মানুষ মেতে উঠেছেন আনন্দ উৎসবে একদিকে বড়দিন তার ওপরে বছরের শেষ রবিবার এ যেন হাতে স্বর্গ তাই দিনটিকে উপভোগ করলেন শহরবাসী চুটিয়ে শীতের দুপুরে হালকা রোদ গায়ে মেখে কাছের মানুষদের সাথে নিয়ে মানুষ বেরিয়ে পড়লেন দলে দলে বেশিরভাগ মানুষের গন্তব্যই ছিল রায়গঞ্জের গোয়ালপাড়ায় অবস্থিত মিউনিসিপাল পার্ক বেশি উৎসাহিত ছিল কাচারা রীতিমত জনজোয়ার তৈরি হয় পার্কে দোলনা থেকে শুরু করে সব মিলিয়ে উৎসবে গা থেকে আসি কুলিক জারি করেছে বনবিভাগ। সেই কারণে হেমদাবাদের বাহারাইলে এবছর বনভোজনকারীদের ভিড় বাড়ছে রবিবার পঁচিশে ডিসেম্বর প্রচুর মানুষ ভিড় জমান বাহারাইল বনাঞ্চলে সকাল থেকেই খাওয়া দাওয়া নাচ গানে মেতে ওঠেন সাধারণ মানুষ অনেকেই বলছেন কুলিং ফরেস্টে পিকনিকে নিষেধাজ্ঞা জারি হওয়ায় সকলেই এখন বাহারাইল মুখী হচ্ছেন বাহারাইল বনাঞ্চল পিকনিকের যথাযথ স্থান বলেই দাবি তাদের কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন রয়েছে পুলিশ রবিবার হেমদাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত নিজে সেখানে উপস্থিত ছিলেন এখানে এসে তো আমরা ভেবেছিলাম যে একজনও কোনো পার্টি হবে না আমরা একা একাই পিকনিক করব কিন্তু তারপরে আমরা এসে যেটা আমরা মহল দেখছি আমরা খুব সুন্দর লাগছে কারণ এখানে অনেক পিকনিক পার্টি এসেছে এবং সবাই খুব সুন্দরভাবে মানে রান্নাবাড়ি করছে পিকনিক করছে এসে আমাদের খুব ভালো লাগছে আমাদের এখানকার মহলটা দেখে আমাদের খুব ভালো লেগেছে পরিবার নিয়ে এসছে আমরা পরিবার নিয়ে এসেছি হ্যাঁ এই জায়গাটা তো এমনি খুব সুন্দর জায়গা আর কোনো রকমের এমনি পরিষ্কার জায়গা আছে কোনো রকমের কোনো ইয়ে নেই খারাপ লোক নেই এসে আমাদের খুব ফ্যামিলি নিয়ে এসে আমরা খুব ভালো লাগছে অন্যদিকে করোনা সংক্রমণ ফের মাথা দেওয়ার আশঙ্কায় সরকারি নির্দেশিকায় বন্ধ পিকনিক স্পটগুলি ফলে বড়দিনের মতো উৎসবের দিনে মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছেন উৎসব প্রিয় মানুষজন রবিবার এমনই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জে ধামজা ফরেস্টে পিকনিক করতে এসে বন্ধ দেখে হতাশ হয়ে ফিরে যান অনেকেই বাধ্য হয়ে ফরেস্টের বাইরে বনভোজনে মেতে ওঠেন তারা বন্ধ আগে আমাদের জানা ছিল আমরা জানলে বাচ্চা কাচ্চা এখন কি করবো আমাদের রাস্তা পি ডাব্লিউ দেখতে হচ্ছে খারাপ অন্যদিকে বড়দিন উপলক্ষে গাজলের আদিনা ডিয়ার পার্ক ফরেস্ট এবং মসজিদ এলাকায় পিকনিকের আসর বসে রবিবার এদিন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোক এখানে আসেন পিকনিক করতে তবে আদিনা ফরেস্টে এবং ডিয়ার পার্কের ভেতরে পিকনিক করতে দেওয়া হয়নি এবারও ডিজে বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে অন্যদিকে গাজলের বিভিন্ন চার্চে বড়দিন পালিত হয় এদিন অনুদিকে করোনা আবহ কাটিয়ে 25শে ডিসেম্বর পিকনিক শুরু হলো জলপাইগুড়ি তিস্তা পারে। একদিকে 25শে ডিসেম্বর অনুদিকে রবিবার ছুটির দিনকে হাতছাড়া করতে চাইছেন না অনেকেই। এই কারণে এদিন তিস্তা জুবিলি পার্ক সংলগ্ন নদীচরে পিকনিকে মেতে ওঠেন আর থেকে আসি সকলেই। জলপাইগুড়ি তিস্তা পারে বিগত 7-8 বছর থেকে জলপাইগুড়ি শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জায়গা থেকে শীতের সময় পিকনিক করতে আসেন বহু মানুষ। যে কারণে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে একেবারে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলে পিকনিক তবে গত দুবছর করোনা আবহের কারণে পিকনিক সেই অর্থে হয়নি এবারে করোনা আবহ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসতেই পিকনিকের আনন্দে মেতে উঠেছেন সকলে এদিন তিস্তার এক নম্বর স্পার থেকে শুরু করে ন নম্বর স্পার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়েছিল একাধিক পিকনিকের দল তবে পরিবেশ প্রেমিকের দাবি তিস্তার চরে পিকনিককে কেন্দ্র করে পরিবেশ নোংরা হচ্ছে এই কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি প্রশাসনের দেখা উচিত ব্যুরো রিপোর্ট আর সি সংবাদ